দীর্ঘ ৩৪ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি সাতক্ষীরার বিসিক শিল্পনগরীতে। বছরে পাঁচ মাস জলাবদ্ধতার কবলে পড়ে এই শিল্পনগরী। এছাড়াও রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ সহ নানা সমস্যা এখন এখানকার নিত্যদিনের সঙ্গী। এমন অবস্থার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন শিল্প উদ্যোক্তারা। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে রাস্তা ও ড্রেনেজ সংস্কারের কাজ শুরু করা হয়েছে, আর বেতনা নদী খনন করা হলেই জলাবদ্ধতা সংকট নিরসন হবে। মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর। এভাবেই পানিতে তলিয়ে আছে এখানকার কলকারখানা। অথচ এখানকার ৯৭টি প্লটে হ্যাচারি, বেকারি, পোলট্রি ইনকিউবেটর, চিংড়ি প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন শিল্প কারখানা চালু রয়েছে। তবে সুষ্ঠু ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছরই পাঁচ মাস জলাবদ্ধতার কবলে পড়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন শিল্প উদ্যোক্তারা। প্রত্যেক বছর এখানে যখন বৃষ্টি হয়, বন্যা হয়, তার কারণে রাস্তাগুলো পানির নিচে থাকে। এখানে একে তো পানিবদ্ধতা, এই সমস্যার সমাধান না হলে কোনো ফ্যাক্টরিতে উন্নয়ন সম্ভব না। ব্যবসায়ীদের অভিযোগ, নির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তার উপরেই পানি জমে আছে। সংস্কারের অভাবে অল্প বৃষ্টিতেই পানি জমে কাদার সৃষ্টি হয়, চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অভ্যন্তরীণ রাস্তাগুলো। নেই সীমানা প্রাচীর ও পুলিশ ফাঁড়ি। শিল্পনগরীতে কোনো সীমানা ফেরাচারই নেই। বাগাজিদের উৎপাত এত পরিমাণ যে গাড়ি ঠুলি, গাড়ির থেকে টায়ার খুলে না যায়। অবশ্য এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে এখানে একটি প্রকল্পের অধীনে শিল্পনগরীর রাস্তাঘাট উঁচুকরণ, ড্রেনেজ ব্যবস্থা এবং একটি অফিস বিল্ডিংয়ের কাজ চলমান। বেতনা নদী খনন করলে এবং এই জলবদ্ধতা নিরসন করতে পারলে এখানকার ব্যবসায়ীরা তাদের ব্যবসায় প্রসার ঘটাতে পারবে। ১৯৮৬ সালে শহরের অদূরে বিনের পোতায় প্রায় ১৫ একর জমিতে প্রতিষ্ঠিত হয় সাতক্ষীরা বিসিক শিল্পনগরী। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।